সবচেয়ে ভাইরাল টপিক হচ্ছে 99 এর বিরিয়ানি কম্বো। বাস্তবে এই 99 এর বিরিয়ানি কম্বোতে কি খাবার প্রোভাইড করছে, তার কোয়ালিটি, তার কোয়ান্টিটি, এটা নিয়ে একটা ট্রু রিভিউ কিন্তু তোমাদের সামনে তুলে ধরব। জায়গাটা আর কিছুই নয়, তোমাদের খুবই পরিচিত সাউথ কলকাতার একটা ভাইরাল টপিক হচ্ছে হইচই ফুড প্লাজা। লুক এট দিস, মানে এত ভিড় ওখানে, এতটা ভিড়, এখন বাজে 3:30, এখনই এত ভিড়। তো তোমাদের কাছে অ্যাকর্ডিং টু বিটি বাংলা ব্লগ, তোমরা আবার নতুনভাবে কিন্তু ভিডিওটা দেখে নিও, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমরা বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। তো চলো এবার যাওয়া যাক। ডিমান্ডেবল ডিশ বলতে পারো বা রেকমেন্ডেড বলতে পারো, সেটা হচ্ছে একটা ফ্রাইড আইটেম, সেটা হচ্ছে একটা ফিশ কবিরাজি। ঠিক আছে, জিনিসটাকে দেখো গাইজ, ঠিক আছে, এরকম একটা বড় প্লেটে সার্ভ করেছে, এখানে খুব কিউট একটা বলে কাসুন্দি সার্ভ করেছে, আর উপর থেকে লেখা আছে দেখো হইচই, আর এখানে আছে হচ্ছে তোমার স্যালাড, উপরে চাট মশলা ছড়ানো, একটা বিশাল আকৃতির একটা ফিশ কবিরাজি। আর হ্যাঁ, তিনজন তো আরামসে খেয়ে নিতেই পারবে। আর দেখো ফ্রাইড আইটেমের প্রতি বরাবরই দুর্বলতা থাকে কিন্তু বাঙালি, আর সেক্ষেত্রে যদি এটা ফিশ হয় জাস্ট জিভে জল আসবেই। আর এটা দেখে কার কার লোভ লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট করে এক্ষুনি জানো। দেখো এত বড় ফিশ ফ্রাইটা তো এভাবে খাওয়া যাবে না, আমি ফার্স্টে এটাকে একটুখানি কেটে নেবো। ভীষণই একটা ক্রিস্পি ব্যাপার, দেখো ছেড়ে যাচ্ছে, এখান থেকে ছেড়ে যাচ্ছে। এরকম একটা জিনিস 3 pieces হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ কত বড় বড় পিস, আর উপরে যে ডিমের যে পোর্শনটা আছে সেটা হিউজ পরিমাণে, তো একটু কামড়টা বসানো যায়। তো জিনিসটা এমনই না, মানে এটা কাটতে হচ্ছে, দেখো ভিতরে পুরো মাছের ফিলেটা দেখো কী পরিমাণে আছে। আর এখানে কিন্তু এখানে প্রপার ভেটকি ইউজ করা হয়, যা যা ইনগ্রিডিয়েন্টস পড়ে এর মধ্যে সব কিছু এভরিথিং দেওয়া, তো এবার একটু কাসুন্দিতে ডিপ করে চলো একটু খেয়ে দেখি। এখানে যদি আসো তাহলে কিন্তু এটা মাস্ট ট্রাই, এটা কিন্তু আমি রিকমেন্ড করছি তোমাদের। এক কথা যদি বলতে হয় না, জাস্ট বলবো আমি যে অসামান্য অতুলনীয় খেতে এটা। দেখো দুর্দান্ত একটা স্টার্টার খাওয়ার পর এবার আসবো হচ্ছে কম্বোতে। ঠিক আছে, আমি নিয়ে নিয়েছি 199 একটা কম্বো, যেখানে 5 items দিয়ে সার্ভ করেছে, এটা একটা চাইনিজ কম্বো। এবার এটার মধ্যে কী কী আছে তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে আছে 2-piece chicken pakora আছে, ঠিক আছে, তার পাশেই আছে এগ চাউমিন, যেখানে কোয়ান্টিটি তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এখানে আছে হচ্ছে তোমার এগ ফ্রাইড রাইস, তার সাথে ক্যাচআপটা আছে, আর এটা হচ্ছে তোমার চিলি চিকেন, 2-piece chili chicken সার্ভ করেছে, আর ঠিক তার পাশেই আছে হচ্ছে গার্লিক চিকেন, এটাও কিন্তু 2 pieces সার্ভ করেছে। স্টার্ট করবো হচ্ছে চিকেন পাকোড়া দিয়ে, যেখানে 2 pieces সার্ভ করেছে, আর আমি প্রথমেই বললাম যে একটু ফিশ কবিরাজি যেরকম দেখতে হয় উপর থেকে, কিন্তু চিকেনের ওপরে সেরকম সেম কোটিং দেওয়া। তো একটু ক্যাচআপের মধ্যে ডিপ করে চলো খাওয়া যাক। পুরো বোনলেস চিকেন আছে দেখো, আর চিকেনে পুরো ঠাসা, জিনিসটা খুবই নরম, স্টার্টার হিসাবে এটা বেশ ভালো খেতে। এবার যে নেক্সট আইটেমটা ট্রাই করবো সেটা হচ্ছে এগ চাউমিন। ঠিক আছে, যেখানে দেখতে পাচ্ছ কোয়ান্টিটিটা, আর এগ এবং ভেজিটেবলসের পরিমাণ কিন্তু ভরপুর মাত্রায় আছে। চলো একটুখানি চাউমিনটা খাওয়া যাক।
চাউমিনটা দেখতেই পাচ্ছ একটু হালকা বেশ অয়েলি আছে, কিন্তু আমি একটাই কথা বলবো, আমরা স্ট্রিট ফুড যেরকম চাউমিন খেয়ে থাকি, স্ট্রিট ফুড হিসেবে যেরকম চাউমিন খেয়ে থাকি, টেস্টটা একদম প্রপার সেরকমই পাচ্ছি। এবং এটা দিয়ে খাওয়ার জন্য দুটো আইটেম আছে, দেখো একটা গার্লিক আছে, একটা চিলি চিকেন আছে। আমি টেস্ট করবো যে চিলি চিকেনটা দিয়ে, যেখানে কিন্তু এরকম সাইজের চিকেনের পিসেসগুলো আছে। তো চলো আমি একটুখানি চিকেনটা আমারটা বসাই। দেখো এখানে যে চিকেনটা আছে কোটিংটা দেখো খুবই পাতলা আছে, এবং এখানে কিন্তু বোনলেস চিকেন ইউজ করেছে। আর চিকেনটা একটু আমি কেটে দেখাচ্ছি তোমার, একটা স্পুন দিতেই চিকেনটা কিন্তু ছেড়ে গেল, তারপর এতটাই সফট ভিতরের পোর্শনটা, এতটাই সফট। তো একটু চিকেন নিয়ে এটা একটুখানি টেস্ট করে দেখি। চিলি চিকেনের যে গ্রেভিটা আছে সেটা কিন্তু একদম সেমি থিকনেস যেটা বলে সেটাই, খুব বেশি কিন্তু গাঢ় নয়। এবং এই নুডলসটার সাথে কিন্তু এই চিকেনের যে কম্বিনেশনটা আছে সেটা কিন্তু বেশ ভালো যাচ্ছে। এবারে আসলে হচ্ছে তোমার ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস আছে, এখানেও কিন্তু কোয়ান্টিটি বেশ ভালো মতো সার্ভ করেছে। এখানে যে কোয়ান্টিটি সার্ভ করেছে তা দুজনে ভালো মতো পেট ভরে খেয়ে নিতে পারবেন, যেখানে কিন্তু এগ এবং ভেজিটেবলসের পরিমাণ কিন্তু ভরপুর মাত্রায় আছে, ঠিক আছে। তো চলো একটু শুধু শুধু ফ্রাইড রাইসটা একটু চেখে দেখি। চিলি চিকেন তো আমার টেস্ট করা হয়ে গেছে, এবার বাকি যেটা আছে সাইড সাইড দিয়ে সেটা হচ্ছে গার্লিক চিকেন। এই গার্লিক চিকেনের গ্রেভিটা দেখো পুরো গার্লিকে একদম ভরপুর এবং পুরো একদম হোয়াইট কালারের। তো এর গ্রেভিটা দিয়ে মাখিয়ে একটু খেয়ে দেখি। এবার আসি হচ্ছে চিকেনের, যেখানে কিন্তু এরকম সাইজের চিকেনের পিসেসগুলো আছে, বেশ ডিসেন্ট সাইজই আছে। তো চলো একটা কামড়টা বসানো যাক। ফ্রাইড রাইসটা কিন্তু ভীষণই লাইট আছে, একদমই অয়েলি না, একদম ঠিকঠাক আছে। আর তার সাথে যেটা আমি টেস্ট করলাম গার্লিক চিকেন, এটা কিন্তু হালকা হালকা মানে সুইটনেস আছে, যেহেতু ভালো যাচ্ছে। বাট চিলি চিকেনটাও কিন্তু এর সাথে ভীষণই ভালো যাবে। আমি আলাদা করে কিছু টেস্ট করছি না, আমি শুধু বলছি যে দুটো যে মেন কোর্সের মধ্যে যে ফ্রাইড রাইস এবং হচ্ছে চাউমিন আছে সেটা দুটো ডিশ দিয়ে তোমরা আরামসে খেয়ে নিতে পারবে, এবং কোয়ান্টিটি যে সার্ভ করেছে না দুজনের জন্য সাফিসিয়েন্ট। এবার হচ্ছে মেন অ্যাট্রাকশান, সেটা হচ্ছে ভাইরাল 99 কম্বো। তো সেইটা নিয়ে ব্যাক করছি। আমার সামনে এখন হচ্ছে ভাইরাল টপিক, যেটা 99 বিরিয়ানি কম্বো। দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কী কী আছে, এখানে আছে বিরিয়ানিটা আছে, ঠিক আছে। বিরিয়ানির কোয়ান্টিটি আলাদা করে তোমাদের বলতে হবে না। আর এখানে আছে তোমার হচ্ছে চিকেন, এরকম সাইজের চিকেনের পিসটা আছে যেটা আমি এখানে সাইডে রেখে দিলাম। আচ্ছা এখানে আছে তোমার ডিম, এগ আছে, যে বিরিয়ানি কম্বের মধ্যে তোমরা এগও পেয়ে যাচ্ছ। আর আছে এরকম সাইজের আলু, পাশে আছে তোমার রায়তা, স্যালাড, আর এটা হচ্ছে তোমার চিকেন কষা যেখানে টু পিস সার্ভ করেছে। এবার আসে এখানকার বিরিয়ানির, দেখো রাইস হালকা অয়েলি আছে, ঠিক আছে। আমাদের তোমার কলকাতা সাইডে যেমন ইয়েলো আর হোয়াইটের কম্বিনেশন হয় সেরকমই একদম প্রপার, এবং রাইসের কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো শুধু শুধু আগে বিরিয়ানিটা টেস্ট করা যাক। বিরিয়ানির যে স্পাইসেসের যে একটা অ্যারোমা থাকে না সেটা কিন্তু অত্যধিক পরিমাণে এখান থেকে পাওয়া যাচ্ছে। এবার আসে তোমার হচ্ছে আলুতে, যেখানে আলুটা দেখতে পাচ্ছ পুরো ইয়েলিশ কালার, একদম পুরো ইয়েলো, আর খুব সুন্দর হচ্ছে, ওয়েল কুকড। তো আলু দিয়ে একটুখানি বিরিয়ানি টেস্টটা করে দেখি। আলুর মধ্যেও কিন্তু বিরিয়ানির স্পাইসেসগুলো সমানভাবে কিন্তু ইন্ট্যাক্ট হয়েছে। এবার আসে হচ্ছে চিকেনে, যেখানে এরকম সাইজের চিকেনের পিস তোমরা দেখতেই পাচ্ছ এরকম সার্ভ করেছে। তো একটু চিকেনটা দেখো,
বেশ ভালো কোয়ালিটির চিকেন আছে এবং ফ্রেশ আছে। তো একটু চিকেন নিলাম, একটু আলু আর রাইস দিয়ে খাওয়া যাবে। নো ডাউট ভীষণই ভালো খেতে, ঠিক আছে। সচরাচর তোমরা কোনো কম্বোতে কিন্তু এগ পাবে না, সেক্ষেত্রে তোমরা এগও পেয়ে যাচ্ছ। ৯৯ আর তোমরা কি এক্সপেক্ট করো, বিরিয়ানির কোয়ালিটি সত্যি খুব ভালো। এখানে কিন্তু মানে কোনো বিরিয়ানি প্রপার রিভিউ হচ্ছে না, কম্বোর মধ্যে যেরকম বিরিয়ানি টেস্ট আমরা এক্সপেক্ট করি সেরকমই সেরকমই অ্যাকুরেটই খেতে। পাশে আছে হচ্ছে চিকেন কষা, যেখানে গ্রেভিটা অনেকটা চিকেন চাপের মতো এবং চিকেনের পিসেসগুলো কিন্তু এরকম আছে, এরকম একটা পিস আছে আর এরকম একটা পিসেস আছে, ঠিক আছে। এখান থেকে একটু গ্রেভি নিয়ে একটু বিরিয়ানির সাথে মাখিয়ে একটু খেয়ে দেখি। মানে একটা চাপের গ্রেভি যেরকম হয় একদম সেরকমই খেতে লাগছে, হালকা হালকা মিষ্টি মিষ্টি বিরিয়ানির সাথে খুব ভালো যাচ্ছে। এবার আসি চিকেনে, যেখানে তো চিকেনটা দেখিয়েছি আমি, তো আমি চিকেনটাতে একটু কামড়টা বসাই। উইথ বোন আছে, কিন্তু জিনিসটা খুব ফ্রেশ আছে, খুব ফ্রেশ আছে এবং ভালো কোয়ালিটির আছে, এবং ভেতরের অবধি কিন্তু মশলা ভালো মতো গেছে। তো পাশে আছে রায়তা, দেখো রায়তা যেহেতু আমরা বিরিয়ানি সচরাচর অ্যাটলিস্ট আমার ভালো লাগে না, বাট তাও যেহেতু এখানে আছে ইনক্লুড আছে সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি। যার মধ্যে হচ্ছে শসা আছে, গাজর আছে এবং হচ্ছে লঙ্কা দেওয়া আছে, ভালো করতে রায়তাটা। ওভারঅল এই ৯৯ বিরিয়ানি কম্বোর এক্সপিরিয়েন্স আমার কিন্তু ভীষণ ভালো। এবার এক্সাক্ট লোকেশান নিয়ে ব্যাক করছি, হইচই ফুড প্লাজা। এটা কিন্তু একদম গড়িয়াতে লোকেটেড, তাই তোমাদের আসতে হলে আসবে হচ্ছে গড়িয়া, একদম গড়িয়া আসবে, প্রপার গড়িয়া, গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন। ট্রেনে করে আসো বা বাসে করে আসো, সেখান থেকে অটো কিংবা বাসে করে আসবে হিন্দুস্তান, হিন্দুস্তান হেলথ পয়েন্ট। হিন্দুস্তান হেলথ পয়েন্ট থেকে মাত্র ২-৩ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স তোমাদের, ঠিক যদি গড়িয়া থেকে আসো তাহলে ডান হাতে পড়বে মাতাজি আশ্রম একটা স্কুল, এবং তার ঠিক অপোজিটেই রয়েছে হইচই ফুড প্লাজা। এছাড়াও তো গুগল ম্যাপ লিঙ্ক অল টাইম হচ্ছে ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকে, সেটা থাকবে, ফোন করে চলে আসতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি, নেক্সট ভিডিওতে খুব শিগগিরই দেখা হবে। স্টিল দেন, টেক কেয়ার অ্যান্ড টাটা।